वेलकम बैक टू माई चैनल कम आज सबा आज के तो विपत्तारिणी पुजो मंगलवार हो गो और आज के शनिवार आज के हमें मंगलवार को करतम मंगलवार है तेज आज के करब सकाल घूमती उठे तो एकदम फुलदमे सब काज बासी काज सब कर निल घर मोछा बसन मजा झाड़ दिया जा जा काज छिलो गैस टैस मोछा सब कर निये सान टान कर बसलम बस एक तुम्हारे संगे गल्प करपर मैं पुजो दिए देव दे रान्ना बान्ना जोगाड़ करब और ऋषभ एन घूम के उठल ऋषभ स्नान एस स्नान एल ऋषभ तो ऋषभ जान कि ऋषभ उपोस कर आना बोल तो लुचि खा ऋषभ के कल रात जो ऋषभ कल किन्तु लुचि आलुर दम छोलार डाल परोटा जा खाब और तुम्हार और बाबार जन्ने भात कर देव और ऋषभ तो रेगे गए क्यों भात खाबो ना लुचि खाब लुचि खेते गेले किन्तु उपोस करते हैं हाँ करब उपोस कर बारोटा रात बारोटा बोलते ताड़ाताड़ी रात खेते दाओ बारोटा बेजे जाच्छे बारोटार पर आर खेते पारबो ना रात बारोटार आगे झटपट कर खे निल खे निले एखोनो उपोस आछे बोलते ना किछु खाबो ना आमी बोललाम खे नाओ आमी तो उपोस करे आछि तोमार उपोस करते हबे ना আমি এমনি বলেছি তুমি উপোস করলেও লুচি দেব না করলেও লুচি দেব উপোস করে আছে ঋষভ ঋষভকে বললাম ঋষভ যাও স্নান করে আসো পুজো দেব আমি এখন একসঙ্গে পুজো দিয়ে দেব দুজনে বলে ঋষভ চলে গেল স্নান করে এলো স্নান করে স্নান করা হয়ে গেছে আর এবার আমি পুজোটা দিয়ে দেব ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো দুটো ফুল ফুটেছে লক্ষ্মী জবা এই দুটো তুলে নেব নাও এই এবার ঋষা বসেছে পূজো করতে ঋষা ফুলগুলো দিয়ে দেবে ঠাকুরকে দিয়েছো Thank you.
এটা দেয়া হয়ে গেল। এবারে ঋষভের হাতে ডোরটা পরিয়ে দেব আর ঋষভ আমার হাতে বেঁধে দেবে। আর এই ঠাকুরের আমার এই সরস্বতী ঠাকুরের টিপটা খুলে গিয়েছে, এটা আমি একটু আঠা দিয়ে লাগিয়ে নেব, এটা পরিয়ে দেব। উঠে গিয়েছে আমার ছোটো ছোটো ঠাকুর, তো আমি তাই যেটা ছোটো ছোটো টিপ পরিয়েছি ঠাকুরকে। ঋষভের হাতে এই ডোরটা বেঁধে দিলাম। ঋষভ আমার হাতে এবার বেঁধে দিচ্ছে, ঋষভেরটা বেঁধে দিয়েছি। আর আমার গত বছর এটা ছিল, খুললাম আর একটু সরিয়ে আন। ঋষভ আর আমি হাতে বেঁধে নিলাম। এবার ঋষভের বাবা আসবে, ঋষভের বাবা বাঁধবে, আর ঋষভের বাবা ঋষভের দাদু আর দিদার আছে, সেটা দিয়ে আসা হবে বাড়িতে, বেঁধে নেবে। হয়েছে, ঋষভ বেঁধে দিয়েছে কত সুন্দর করে, হয়ে গেল। পুজো দেওয়ার পালা শেষ, এবারে রান্না বান্না জোগাড় হবে। আর এই আমি এখন ঠাকুরের টিপটা আগে পরিয়ে নেবো আঠা দিয়ে। উঠে এই যে ঋষভ বসিয়ে দিয়েছে এই যে ঋষভ টিপটা, যে ঋষভ বসিয়ে দিল। এবারে লক্ষ্মী ঠাকুরের কপালে আছে, আমার এখানে এই যে মা কালীর কপালে পরিয়েছি, ধনতেরাসে আমি কিনতাম প্রতি বছর। আর তারামা আছে, তারামার কপালে আছে, আর এখানে সুভদ্রার কপালে আছে। রান্না হয়ে গেছে, আর এই যে লুচি, আর এখানে নিরামিষ আলুর দম, আর এই ছোলার ডাল। আজ দুপুরে আমাদের এই লুচি আলুর দম আর ছোলার ডাল হয়েছে, শেষ হলো। আর এই খাওয়া দাওয়া হচ্ছে এখন, লুচি আলুর দম ছোলার ডাল করেছিলাম। নিরামিষ ভালো হয়েছে। আর ছোলার ডাল করেছিলাম, ছোলার ডালটা অনেকদিন পরেই করলাম, ভালো হয়েছে বেশ। এই ঋষভ খাচ্ছে আর টিভি দেখছে, ঋষভ টিভি দেখছে আর খাচ্ছে। আমরা দুজনে বসেছি আর ঋষভের বাবাকে দিয়েছিলাম, খাই গেছে। খাওয়া দাওয়া হলো আর একটু বাইরে এসে বসলাম, হাওয়াটা অল্প অল্প হচ্ছে, গরম হচ্ছে, গরম লাগছে খুব, এই জন্য একটু বাইরে এসে বসলাম। আর ঋষভ এখন টিভি দেখছে, ঋষভের আবার পড়া শুরু হবে একটু পরে, দেরি আছে। ঋষভ অনেকটা বেলায় উঠেছে আর বিকালে এমনিতেই ঘুমায় না, আর ঘুমাবে না, এখন টিভি দেখছে, আর এক্ষুনি চলে আসবে, আমাকে দেখলে আবার চলে আসবে, টিভি দেখছে এখন। আর ওই বললাম আজকে লুচি করেছিলাম, ছোলার ডাল আর আলুর দম নিরামিষ সব, আর পুজোটা বেশ ভালো করেই দিলাম। আর আমি বাড়িতে বিপত্তারিণীর পুজো বাড়িতেই করি, যে কোনো পুজো আমি ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দিই। দিয়ে আর এই রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া হলো। আমি বললাম যে মঙ্গলবার আমি করি, এই মঙ্গলবারটা আমার হয়নি, আর তার জন্য আমি এই শনিবার করলাম। আর আজকে দিনটা একটু অন্য অন্য রান লাগছে, একটা অন্যরকম লাগছে, অন্য দিনের চেয়ে দেখছি একটু অন্য রকম একটা লাগছে, কেমন কেমন বলবো বুঝতে পারছি না, কিন্তু বেশ একটা দিনটা যেমন চেঞ্জ কেমন একটা লাগছে যেন। এই যে বাইরে বসে আছি, আর বাইরে বসে বসে শুধু মেঘগুলো দেখি চারিদিকে, আর পাখিগুলো উড়ে যায়, এগুলো এই দেখতে আমার ভালো লাগে। চারিদিকে গাছ আছে, আমার গাছ টাছ খুব ভালো লাগে, আমি বসে থাকি, বসে বসে এগুলোই দেখি, ভালো লাগে খুব। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতো তাহলে টাটা। এই যে ঋষভ চলে এসেছে, টিভি দেখছিল, কার্টুন দেখছিল, বললাম চলে আসবে ঋষভ একটু পরেই, আমাকে দেখলে ঋষভ চলে এসেছে, আর একটু খেলবে এখনও ছাদের মধ্যে, দেখি বল টল যা পারে খেলুক এখন, তারপরে পড়া আছে পড়বে আবার।
আজকে ছেড়ে দাও না, একদম ফাঁকি মারতে চায়, একদম পড়াশোনা করতে চায় না। ঠিক আছে বন্ধুরা, টাটা টাটা।